একাত্তরে ১৬ই ডিসেম্বর স্বাধীনতার আনন্দ পায়নি এরা। প্রবীণরা সেদিন দেখেছে মুক্তির আনন্দ কেমন। এবার নতুন প্রজন্ম পাচ্ছে স্বাধীনতার স্বাদ। কিছু আনুষ্ঠানিকতা রয়ে গেলেও নিজেদেরকে এখন বাংলাদেশি হিসাবেই দেখছে দেশের ভেতরে ভারতের ছিটমহলের বাসিন্দারা। গাওয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, উঠছে জাতীয় পতাকা। স্বীকৃতিতে আমরা আজকে স্বাধীনতা যেটা ভোগ পেলাম, দীর্ঘদিন ছিটে লাঞ্ছিত প্রবঞ্চনা দুঃখ কষ্টে আমরা এখানে জীবনযাপন করছিলাম। লেখাপড়া করতে পারবো, স্কুলে যাইতে পারবো। আমরা আজকে আর ছিটমহলবাসী নই, আমরা বাংলাদেশী। ৪৭ দেশভাগের পর থেকে আশেপাশের এলাকাগুলোতে হয়েছে উন্নয়ন, বেড়েছে জীবনযাত্রার মান। কিন্তু এক দেশের ভেতরে অন্য দেশের ভূখণ্ডে লাগেনি উন্নয়নের ছোঁয়া। দুই দেশের সরকারই জানিয়েছে প্রায় ৭ দশকের বঞ্চনার অবসানে বিশেষ বরাদ্দ রাখবে তারা, আর এতেই আশাবাদী হয়ে উঠছে বাসিন্দারা। সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত ত্বরান্বিতভাবে এই কাজগুলো শুরু করে ছিটমহল মানুষের হাসি ফুটাবেন বলে আমার বিশ্বাস। নীলফামারী ও পঞ্চগড় সীমান্তের ছিটমহলের বাসিন্দারা এখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। প্রিয়জনকে বাংলাদেশের জাতীয় পতাকা উপহার দিচ্ছে তারা। আজকে দুই ভাই আমরা বাংলাদেশের নাগরিক হতে যাচ্ছি, দীর্ঘদিনের যে প্রত্যাশা এই যে বাংলাদেশের পতাকা, আজকে এই পতাকাটা আমি আমার ছোট ভাইকে উপহার স্বরূপ দিব। ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এলাকা হয়ে যাওয়ার দিন, উৎসবের জন্য নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। খুশি মানে খুশি শেষ নাই, গরু অনেকগুলো নিয়ে আসছি, এগুলো গরু দেওয়া হবে, মিলাদ মাহফিল হবে, খাওয়া দাওয়া হবে, আল্লাহর রহমতে আমরা খুব সন্তোষজনক। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি এবং ভারতের ভেতরে বাংলাদেশের ১৫০টি ছিটমহল বিনিময় হবে। এই প্রক্রিয়ায় ১০,০০০ একরেরও বেশি জমি পাবে বাংলাদেশ। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।